এই বাইকটা থেকে কি ধোঁয়া বেরোচ্ছে। মানে বাইকটার ইঞ্জিন একদম গেছে, আর কোথায় গেছে বুঝতেই পারছো। ওই সামনে একটা বাইক যাচ্ছে, দেখো ওটা ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে। চলো ওটাকে ধরি আগে, তারপর দেখবে কীরকম ধোঁয়া ছাড়ছে বাইকটা। ওই দেখো কি ধোঁয়া বেরোচ্ছে, প্রচণ্ড ধোঁয়া ছাড়ছে দেখো। তার মানে এই বাইকটার ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, মানে বাইক মোবিল খাচ্ছে তার জন্য এরকম ধোঁয়া ছাড়ছে বাইক। তো এই অবস্থায় বাইকের কাজ অবশ্যই করিয়ে নেওয়া উচিত, কারণ তাতে হয় কি ইঞ্জিন অয়েলটা কমে যায় আর আস্তে আস্তে ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে। সামনের এই ছেলেটাকে দেখো, হ্যাঁ ঘাড় এরম বেঁকিয়ে এরম ক্যাত করে যেন চালাচ্ছে, তো একদিকে কান্নি খেয়ে চালাচ্ছে, টাওয়ার বেঁকে গেছে। দেখো দেখো ঘেঁটিটা এরম করে, এগুলোকে ধরে আরো ঘেঁটি ধরে ঘুরিয়ে দিতে হয় সাল্লা।